হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা কার্বক্সিলিক অ্যাসিড আর সালফোনিক অ্যাসিড যুক্ত যৌগের আইইউপিএসসি নেম শিখেছি। আজকে আমরা শুরু করব অ্যালকোহলস থেকে। তো অ্যালকোহলের সাধারণ সংকেত হয় ROH। এখন আর গ্রুপে যদি অ্যালকিল গ্রুপ হয় বা অ্যালকাইল গ্রুপ হয় তাহলে নামটা হয় অ্যালকেন, আর অ্যালকেনের সঙ্গে OH গ্রুপটার নাম হচ্ছে অল সাফিক্স হিসেবে OL। যেহেতু এটা ভাওয়েল দিয়ে শুরু এবং এখানে লাস্ট অক্ষরটা ভাওয়েল, তাই এটা আউট হয়ে যাবে। ফাইনালি অ্যালকোহলগুলোর নাম হয় অ্যালকানল, অ্যালকানল। ঠিক আছে, তো এক্সাম্পল শুরু করা যাক। দেখো CH3 CH2 OH ফার্স্ট এক্সাম্পল, সেকেন্ড এক্সাম্পল, অনেকগুলো এক্সাম্পল আমি পরপর এখানে দিচ্ছি, তারপরে এক এক করে এদের নাম আলোচনা করছি। ওকে, ফার্স্ট এক্সাম্পল হচ্ছে, দেখো যেহেতু OH গ্রুপটা হচ্ছে, অর্থাৎ অ্যালকোহলিক গ্রুপটা হচ্ছে আমাদের এখানে সাফিক্স, 2° সাফিক্স, তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যে লংগেস্ট কার্বন চেইনের মধ্যে OH গ্রুপটাকে মিনিমাম পজিশন দেওয়ার। এখন সেক্ষেত্রে প্রথম কম্পাউন্ডটাতে OH গ্রুপটাকে মিনিমাম পজিশন দিলে এই কার্বনটা এক এবং এটা দুই হয়ে যাবে, সেক্ষেত্রে এটার নাম কী হয়ে যাবে? দেখো নামটা আমি এখানে লিখছি, দুটো কার্বন মানে ইথেন, ইথেনের সঙ্গে OH মানে অল, এবার ইথেনের লাস্ট ভাওয়েলটা আউট হয়ে যাবে, তাহলে যৌগটার ফাইনালি নাম হবে ইথানল। ঠিক আছে, সেকেন্ড কম্পাউন্ড দেখো, তিনটে কার্বন আছে, তো প্রোপান ওয়ান অল, এক নম্বর কার্বনে অল আছে, তাই আর আবারও এখানে প্রোপেনের লাস্টের ইটা আউট হয়ে গেছে, যেহেতু এখানে ও দিয়ে শুরু, ভাওয়েল দিয়ে শুরু, তাই। নেক্সট এখানেও দেখো তিনটে কার্বন, তো আবারও প্রোপান টু অল, দু নম্বর কার্বনের সঙ্গে সেকেন্ডারি সাফিক্সটা আছে তাই জন্য। নেক্সট হচ্ছে দেখো, এখানে এদিকে ডাবল বন্ড আছে, কিন্তু ডাবল বন্ড হচ্ছে প্রাইমারি সাফিক্স আর OH হচ্ছে সেকেন্ডারি সাফিক্স, তো সেকেন্ডারি সাফিক্সের প্রায়োরিটি বেশি, তাই জন্য সেকেন্ডারি সাফিক্সকে মিনিমাম পজিশন দিতে হবে। তো এই সেকেন্ডারি সাফিক্সটা যে কার্বনের সঙ্গে আছে এখান থেকে আমরা নাম্বারিংটা শুরু করলাম, যেহেতু একটা এটা একটা এক প্রান্তে আছে তাই জন্য এই প্রান্ত থেকে নাম্বারিং শুরু হলো। তাহলে ফার্স্টে কী লিখবো? প্রিফিক্স টু ব্রোমো, তারপরে রুট নেম, চারটে কার্বন মানে বিউট, মানে এখানে আর বিউটেন লিখতে পারবো না আমরা, কারণ বিউট ইন লিখতে হবে, বিউট থ্রি ইন আর ওয়ান অল। এবার দেখো ইনটার ইএনই, তো লাস্টের ইটা আউট হয়ে গেছে, কেন? কারণ সাফিক্সটা ভাওয়েল দিয়ে শুরু তাই জন্য। নেক্সট আবারও এবার এখানে একটা জিনিস দেখো, এখন যদি আমি OHটাকে মিনিমাম পজিশন দিতে যাই তাহলে OHএর সঙ্গে যুক্ত কার্বনটাকে আমাকে এক লিখতে হবে, সেক্ষেত্রে দেখো টোটাল কার্বন কটা হচ্ছে 3, 4, 5, কিন্তু এইটা এখানে হচ্ছে রং, ঠিক আছে, এটা রং, কেন এটা ভুল? তার কারণটা হচ্ছে এখানে দেখো উপরে লিখছি, এটা ভুল, তার কারণ আমি যৌগটাকে আরেকবার লিখি, এখন আমি এখানে OHটাকে এক নম্বর কার্বনে রেখেছি, এটা এক নম্বর কার্বনের সঙ্গেই OHটাকে রাখাটা নট নেসেসারি, কারণ OH গ্রুপটা টার্মিনেটিং গ্রুপ নয়, আমাকে এখানে কী করতে হবে? OH গ্রুপ যেহেতু টার্মিনেটিং নয় সালফোনিক অ্যাসিডের মতন, তাই এখানে OHকে আমাকে চেষ্টা করতে হবে যে রুট চেন বা পেরেন্ট চেনের মিনিমাম পজিশন দেওয়ার, সেক্ষেত্রে পেরেন্ট চেন আমার হবে এইটা, অর্থাৎ আমি এইখান থেকে কার্বনটার নাম্বারিং করব, 1, 2, 3, 4, 5, 6, সেক্ষেত্রে আমি লংগেস্ট কার্বন চেনটাকে পেরেন্ট চেন হিসেবে পাচ্ছি, আর OHটা আমার এখানে মিনিমাম পজিশন পেলো, অর্থাৎ 2 নম্বর পজিশন পেলো। এখন এক নম্বরটা অবশ্যই 2-এর তুলনায় মিনিমাম, কিন্তু এটাকে আমরা ধরবো না, কেন? কারণ OH গ্রুপ টার্মিনেটিং গ্রুপ নয়, ওটাকে এক নম্বর কার্বনেই রাখতে হবে, তার কোনো মানে নেই, সেক্ষেত্রে আমরা লংগেস্ট কার্বন চেনটাকেই পেরেন্ট চেন ভাববো। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? এখানে কোনো প্রিফিক্স নেই, তাহলে যেটা হয়ে গেলো যে শুরুতেই হেক্স, তাহলে হেক্স 4-আইন আর 2-অল, ঠিক আছে, আবারও আইনের লাস্টের ইটা আউট হয়ে গেছে যেহেতু এখানে ভাওয়েল দিয়ে শুরু। নেক্সট 6 নম্বর দেখো, 6 নম্বর কম্পাউন্ডটাতে দুটোই কার্বন আছে, 1 এবং 2, দুটো কার্বন হলে কি নাম হয়? ইথেন। ইথেন কেন? এন, তার কারণ কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নেই, তাহলে ইথেন 1, 2 ডাইঅল, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, এখানে ইথেনে কটা কার্বন আছে? দুটো কার্বন আছে, তাহলে দুটো কার্বনে এখন তুমি বলতে পারো যে এখানে আমি এই 1, 2 কেন লিখলাম, কারণ হচ্ছে যে
যদি দুটো কার্বন থাকে তাহলে দুটো কার্বনে দুটো OH, তাহলে তো ইমপ্লাইড যে দুটো OH-ই এক এবং দুইই থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ইথেন ডাইল লিখব, ইথেন ডাইল লিখব, কারণ 1-2টা ইমপ্লাইড। এবার ইমপ্লাইড কেন, এখানে আরও একটা জিনিস আমাকে বলে নিতে হবে, সেটা হচ্ছে দেখো আমাদের যৌগটা এরকমও হতে পারতো, সাপোজ এখানে মিথাইল, এখানে CH, একটা OH, এখানে আর একটা OH, ঠিক আছে। সেক্ষেত্রে এরকম যদি কোনো কম্পাউন্ড হতো আর কি, যদি হতো তাহলে আমরা এই এই কার্বনটাকে 1 নম্বর দিতাম, এই কার্বনটাকে 2 নম্বর দিতাম, ঠিক আছে, সাফিক্সটাকে লোয়েস্ট পজিশন দেওয়ার জন্য। সেক্ষেত্রে এটার নাম কী হতো, ইথেন 1,1-ডাইল। তাহলে যদি ইথেন 1,1-ডাইলের অস্তিত্ব থাকে সেক্ষেত্রে 1,1 এবং 1,2 দুটো আলাদা অপশান, দুটো আলাদা কম্পাউন্ড, তাই দুটো কম্পাউন্ডকে আলাদা করে চেনার জন্য লোকেন্ডগুলোকে মেনশন করতেই হয়, মানে করতেই হতো। কিন্তু ফর্চুনেটলি এই যে 1,1-ডাইল এই কম্পাউন্ডটা খুব একটা স্টেবল নয়, যখনই আমরা একটা কার্বনের সঙ্গে দুখানা OH গ্রুপ পাই এই ধরনের কম্পাউন্ডগুলোকে বলা হয় জেম ডাইল। এবার জেম ডাইলগুলো খুবই আনস্টেবল হয়, জেম ডাইলগুলো সবসময় ইনস্ট্যান্টলি একটা ওয়াটার মলিকিউল লস করে, এখান থেকে একটা জলের মলিকিউল বেরিয়ে চলে যায় এবং ফাইনালি কম্পাউন্ডটা একটা অ্যালডিহাইড যৌগে পরিণত হয়। মোদ্দা কথা হচ্ছে যে 1,1-ডাইলটার অস্তিত্ব নেই, তাহলে যেহেতু ইথেনের জন্য মানে দুটো কার্বন থাকলে 1,1-ডাইলের অস্তিত্ব নেই, শুধুমাত্রই 1,2-ডাইলের অস্তিত্ব আছে, তাই 1,2টা লিখতে হয় না। সুতরাং ফাইনালি এই যৌগটার নামটা হচ্ছে এইটা, ইথেন ডাইল। বোঝানো গেল, ইথেনের ইটা কেটে যাবে না, কারণ এবার ডাইলটা ডি দিয়ে কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, তাই জন্য। তো এই হচ্ছে ব্যাপার। এখন যদি এরকম হতো যে এই 1,1-ডাইলটার অস্তিত্ব আছে, সেক্ষেত্রে 1,2-ডাইল আমাকে এখানে মেনশন করতেই হতো। তো এখানে আমরা কী লিখতে পারি, মানে ব্যাপারটা হচ্ছে এটা এরকমই, এটা ছোটো বক্স করে লিখে নাও, যে যদি কোনো মলিকিউলার ফর্মুলা দ্বারা একটি মাত্র যদি কোনো মলিকিউলার ফর্মুলা দ্বারা একটি মাত্র স্ট্রাকচার এর কেন হলো লেখাটা ঠিক জমলো না, যদি কোনো মলিকুলার ফর্মুলা যুক্ত, যদি কোনো নির্দিষ্ট মলিকুলার ফর্মুলা যুক্ত একটিমাত্র স্ট্রাকচারের অস্তিত্ব থাকে, তবে তার নাম লেখার সময় লোকেন্ডস অর্থাৎ পজিশন, কার পজিশন, লোকেন্ডস অফ সাফিক্স, এটা উল্লেখ করতে হয় না, মানে উল্লেখ করার প্রয়োজন নেই আর কি। তো যদি একটা নির্দিষ্ট মলিকুলার ফর্মুলা একটিমাত্র স্ট্রাকচারকে বোঝায়, এখানে এই পার্টিকুলার মলিকুলার ফর্মুলা অর্থাৎ C2H6O2 এটা একটাই মাত্র অ্যালকোহলকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা এই লোকেন্ডটা অর্থাৎ 1,2 এটা মেনশন করছি না, ঠিক আছে, আশা করা যায় বোঝাতে পারলাম। আচ্ছা এটা লিখে নাও, নেক্সট হচ্ছে 7 নম্বরটা দেখো, 7 নম্বর হচ্ছে আবারও তিনটে, তো তিনটে মানে প্রোপেন, প্রোপেন 1,2,3 ট্রাইল, প্রোপেন 1,2,3 ট্রাইল, এক জিনিস মেনশন করতে ভুলে গেছি আমি, এই যে 6 নম্বর কম্পাউন্ডটা এটার সাধারণ নাম হচ্ছে, সাধারণ নামটাও লিখে রাখো আমাদের দরকার লাগবে বিভিন্ন সময়, এটা সাধারণ নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল, আর এই যে 7 নম্বর কম্পাউন্ডটা এর সাধারণ নাম হচ্ছে, সাধারণ নাম মানে IUPAC নেম নয়, জেনারেল নেম হচ্ছে, এটার নাম হচ্ছে গ্লিসারল, গ্লিসারল বা গ্লিসারিন নামে আমরা এই যৌগটাকে চিনি, গ্লিসারিন নিশ্চয়ই নাম শুনে থাকবে তোমরা। আচ্ছা 8 নম্বর কম্পাউন্ডে দেখো, আবারও যেহেতু এটা সাফিক্স একে মিনিমাম পজিশন দিতে হবে, তাই সাইক্লোহেক্সেন রিংয়ের মধ্যে 1 নম্বর কার্বনেই আমরা অলটাকে রাখলাম,
তাহলে 3 নম্বর কার্বনে একটা এখানে দেখো মিথাইল গ্রুপ আছে, তো 3-মিথাইল সাইক্লোহেক্সানল। সাইক্লোহেক্সানল কেন হলো এরকম? সাইক্লোহেক্সানল দেখো, সাইক্লোহেক্সেন যদি লিখতাম, হেক্সেনের সঙ্গে যদি অল লিখতাম, তাহলে এই এটাকে এটা কেটে যাবে আবারও, কারণ লাস্টে ভাবেল ওদিকে, শুরুতেই ভাবেল, তাহলে হেক্সানল হবে। এবার হেক্সান ওয়ান অল, ওয়ান অলটা মেনশান করলাম না, কারণ এখানে যদি একটাই মাত্র ওএইচ গ্রুপ থাকে তাহলে অবভিয়াসলি ওটাকে মিনিমাম পজিশন দেব, অর্থাৎ ওটা যে কার্বনের সঙ্গে যুক্ত প্যারেন্ট চেনের অর্থাৎ রিংয়ের, তো সেই কার্বনটাকে 1 নম্বর দিতেই হবে, অন্য কোনো অপশান নেই। যেটা আমরা এখনই এখানে লিখলাম যে অন্য কোনো যদি অপশান না থাকে, একটাই মাত্র যদি স্ট্রাকচারকে বোঝায়, তাহলে ওর লোক্যানটা উল্লেখ করতে হয় না, তো সেই কারণে এরকম হলো। নেক্সট দেখো 9 নম্বরটা, 1, এটা অবশ্যই 3, এটা অবশ্যই 5, তাহলে এখানে নাম কী হয়ে যাবে? এখানে নাম হয়ে যাবে সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন 1, 3, 5 ট্রাইঅল, এটা TRI, হ্যাঁ ট্রাইঅল, ঠিক আছে। তো দেখো এবার এইখানে আগেরটার মতন এখানে কিন্তু সাইক্লোহেক্সেনের ইটা কেটে গেল না, কারণ এখানে টি দিয়ে শুরু, কনসোনেন্ট দিয়ে শুরু, তাই জন্য ট্রাইঅলে ওটা থেকে গেল। নেক্সট কার্বক্সিলিক অ্যাসিড টার্মিনেটিং গ্রুপ, সুতরাং ওখান থেকে নাম্বারিং শুরু হবে 4 এন্ড 5। তো 3 নম্বরে এইবার যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড সিনিয়র গ্রুপ, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড হয়ে গেল সাফিক্স, সেক্ষেত্রে ওএইচটা এখন হয়ে যাবে প্রিফিক্স, অর্থাৎ এর নাম হয়ে যাবে হাইড্রক্সি, তো 3-হাইড্রক্সি পেন্টানোইক অ্যাসিড, পেন্টানোইক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের নাম আমরা আগেই শিখেছি, সুতরাং এটা নিশ্চয়ই তোমরা পেরেছো আশা করা যায়। আচ্ছা বাকি তিনটা দেখো, 11 থেকে 13, 11 নম্বরটা দেখো। আচ্ছা এইগুলো একটু মুছে দিই আমি, সুবিধা হবে। 11 নম্বরটাতে দেখো খুব ভালো করে যদি লক্ষ্য করো, দেখো আমরা যদি এইখান থেকে শুরু করি নাম্বারিং করা, 1, 2, 3, 4, 5, 6, এখানে 6, আর এখান থেকে যদি 1, 2, 3, 4, 5, 6 7খানা পাচ্ছি, তো আমরা এখান থেকে শুরু করি 3, 4, 5, 6, দেখো 7, 7খানা কার্বন আছে, লংগেস্ট কার্বন চেইন এটাই। এবার আমি যেভাবেই নাম্বারিং করি না কেন, যেহেতু 3খানা ওয়েজ গ্রুপ আছে এখানে, তো 3টে ওয়েজ গ্রুপকে একসঙ্গে আমি প্যারেন্ট চেইনে রাখতে পারবো না, 1টা ওয়েজ গ্রুপ ডেফিনেটলি বাইরে চলে যাবে, তো যেটা বাইরে চলে যাবে দ্যাট উইল বিকাম প্রিফিক্স। এবার এই যে 4 নম্বর গ্রুপে যে 4 নম্বর কার্বনে যে প্রিফিক্সটা আছে, প্রিফিক্সটা আসলে কী? আসলে এই 4 নম্বর কার্বন যে প্রিফিক্স, সেখানে দেখো 2খানা কার্বন আছে, 2খানা কার্বন মানে ইথাইল, ইথাইলের আবার 1 নম্বর কার্বনে একটা হাইড্রক্সি গ্রুপ আছে, রাইট? ইথাইলের, ইথাইল কেন মেনশান করি, এখানে এটা একটা কার্বন আর এইটা একটা কার্বন, তো 2খানা কার্বন যুক্ত যেহেতু প্রিফিক্স, সুতরাং ওটা ইথাইল, ইথাইলের 1 নম্বর কার্বনে আছে হাইড্রক্সি, তাহলে এই যে টোটাল যে প্রিফিক্সটা, এই প্রিফিক্সটার নাম কী হয়ে গেল? 1-হাইড্রক্সি ইথাইল, রাইট? তাহলে 4 নম্বর কার্বনে প্যারেন্ট চেইনের আমার একটা প্রিফিক্স আছে, দ্যাট ইজ 1-হাইড্রক্সি ইথাইল, 1-হাইড্রক্সি ইথাইল। নেক্সট হচ্ছে আমার প্যারেন্ট চেইনের 7টা কার্বন, তো হেপটেন 1,7-ডাইঅল, 1,7 কেন? কারণ এটা 1,7 নয়, 1,6 হতে পারতো, এনি আদার অপশানস হতে পারতো, ও এইচ গ্রুপটা টার্মিনাল গ্রুপ নয়, তাই জন্য লোক্যান্টস মাস্ট বি মেনশনড, রাইট? নেক্সট দেখো আবারও এটাতে ওই একই রকম সেম জিনিস, শুধু একটু গণ্ডগোল আছে, মানে একটু আলাদা আছে আগেরটার থেকে, সেটা হচ্ছে এখানেও দেখো 4 নম্বর কার্বনে যে প্রিফিক্সটা বেরিয়েছে, সেখানে 2টো কার্বন মানে আবারও ইথাইল, কিন্তু এবার ইথাইলের 2 নম্বর পজিশনে ওএইচ, অর্থাৎ আগেরটা যেমন আমরা লিখেছিলাম যে 1-হাইড্রক্সি ইথাইল, এবার আমরা লিখব 2-হাইড্রক্সি ইথাইল, বাকিটা সেম। তাহলে 4 নম্বরে আছে 2-হাইড্রক্সি ইথাইল, হেপটেন 1,7-ডাইঅল, ঠিক আছে। আচ্ছা যদি তোমাদের এখানে একটু বুঝতে যদি অসুবিধা হয় যে হাইড্রক্সি কেন নাম হলো, কারণ যেহেতু এটা ওএইচ গ্রুপটা হচ্ছে ইথাইল বলে যে প্রিফিক্সটা আছে, সেই প্রিফিক্সেরই পার্ট, ইথাইলের ওই 1 নম্বর কার্বনের একটা হাইড্রোজেন চলে গিয়ে হাইড্রক্সি এসছে, তাই ইথাইলের হাইড্রোজেনকে যেহেতু রিপ্লেস করেছে হাইড্রক্সি, তাই নামটা হয়ে গেল হাইড্রক্সি ইথাইল। এবার পজিশনটা মেনশান করে দিতে হলো, কখনো 1 নম্বর কার্বনে ওএইচ এসছে তাহলে 1-হাইড্রক্সি, আর এখানে হচ্ছে 2-হাইড্রক্সি ইথাইল।
আচ্ছা, লাস্ট কম্পাউন্ড আবারও সি ডাবল এইচ গ্রুপ, তো সিনিয়র গ্রুপ, সুতরাং সি ডাবল এইচটা যে কার্বনের সঙ্গে যুক্ত প্যারেন্ট চেনে সেই কার্বনটা অবশ্যই এক নম্বর কার্বন হবে। তাহলে এটার নাম ফাইনালি হয়ে গেল টু হাইড্রক্সি সাইক্লোহেক্সেন ওয়ান কার্বক্সিলিক অ্যাসিড। কেন? কারণ সাইক্লিক কম্পাউন্ডে আমরা জানি যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ বা অন্য যে কোনো ফাংশনাল গ্রুপের স্পেশাল নেমটা হয়, আর স্পেশাল নেমটা অবশ্যই এখানে কার্বক্সিলিক অ্যাসিড। তো এই হয়ে গেলো আমাদের অ্যালকোহল সংক্রান্ত আলোচনা। নেক্সট আমরা শুরু করছি অ্যামিন। দেখো, অ্যামিন সম্পর্কে আমাদের আগেই একটা ধারণা হয়েছিল সম্ভবত ফার্স্ট বা সেকেন্ড ক্লাসে, যেখানে আমরা জেনেছিলাম যে অ্যামিনটা তিন রকমের হয়। এনএইচ টু যদি থাকে তাহলে সেটা হচ্ছে প্রাইমারি অ্যামিন বা ওয়ান ডিগ্রি অ্যামিন, যদি এনএইচ থাকে তাহলে সেটা সেকেন্ডারি অ্যামিন, আর যদি এরকম এন থাকে তাহলে সেটা হয়ে গেল টার্শিয়ারি অ্যামিন। অ্যামিনের সাফিক্স হচ্ছে অ্যামিন, প্রিফিক্স হচ্ছে অ্যামিনো, ঠিক আছে। আর যদি যৌগটা এরকম হয় আর এনএইচ টু, আর সিঙ্গেল বন্ড এনএইচ টু, তাহলে আর গ্রুপটা যদি অ্যালকিল গ্রুপ হয় তাহলে অ্যামিনের নাম হয় এরকম অ্যালকেন, তারপরে অ্যালকেন হচ্ছে আমাদের রুট নেম, দেন অ্যামিন হচ্ছে সাফিক্স। তাহলে এবার দুটোকে একসঙ্গে যোগ করলে আবারও এই ইটা কেটে যাবে, ইটা কেটে যাবে, তাহলে ফাইনালি নাম হবে অ্যালকান অ্যামিন, অ্যালকান অ্যামিন, রাইট? তাহলে নাম হয়ে গেল অ্যালকান অ্যামিন। এবার অ্যামিন গ্রুপ টার্মিনেটিং গ্রুপ নয়, সেক্ষেত্রে অ্যামিনের অ্যামিনটা যে কার্বনের সঙ্গে যুক্ত তাকে টার্মিনাল পজিশন অর্থাৎ এক নম্বর দিতে হবে, তার কোনো মানে নেই। আমরা লংগেস্ট কার্বন চেন দেখব, লংগেস্ট কার্বন চেনের মিনিমাম পজিশানে অ্যামিনকে রাখার চেষ্টা করবো, যদি অ্যামিন সাফিক্স হিসাবে কাজ করে, ঠিক আছে। তাহলে কতগুলো এক্সাম্পল দেখে নেওয়া যাক। দেখো, এই হচ্ছে আমাদের এক্সাম্পলস, আমরা এক এক করে শুরু করি। প্রথমটা, একটাই মাত্র কার্বন, তাহলে একটা কার্বন মানে মিথেন, মিথেন তার সঙ্গে অ্যামিন, তাহলে মিথেনের লাস্টের ইটা কেটে যাবে যেহেতু অ্যামিনটা এ দিয়ে শুরু, তাই সুতরাং এটার নাম হয়ে গেল মিথান অ্যামিন, ঠিক আছে। নেক্সট, দুটো কার্বন, আমরা এনএইচ টুটা যে কার্বনের সঙ্গে যুক্ত তাকে মিনিমাম পজিশন দেওয়ার চেষ্টা করলাম, তাহলে এটা হয়ে গেল ইথান অ্যামিন, ইথান অ্যামিন, ইথান অ্যামিন। কেন? অ্যাকচুয়ালি দুটো কার্বন মানে ইথেন, ইথেনের লাস্টের ইটা কেটে গেল কারণ অ্যামিনটা এ দিয়ে শুরু, তাই। আবারও পরেরটাতে দেখো, লংগেস্ট কার্বন চেন, লংগেস্ট কার্বন চেনে এনএইচ টুটা দু নম্বর কার্বনের সঙ্গে আছে, তাহলে এটার নাম হয়ে যাবে তিনটে কার্বনে প্রোপেন, তো আবারও প্রোপেনের লাস্টের ইটা কেটে গেল, প্রোপান টু অ্যামিন, যেহেতু দু নম্বরে অ্যামিন আছে। এগুলোতে অ্যামিনটা এক নম্বর কার্বনে ছিল তাই মেনশান করতে হলো না, এক নম্বর কার্বনে ছিল এবং একটাই মাত্র স্ট্রাকচার পসিবল। কখনোই এই যৌগগুলোতে অ্যামিন, এটাতেও অ্যামিনটা কখনোই দু নম্বরে যেতে পারে না, কারণ সেকেন্ডারি সাফিক্স, তো মিনিমাম পজিশন দিতে হবে। সেই জন্য ওখানে যেহেতু একটাই অপশান তাই আর লোক্যানটাকে মেনশান করা হলো না, কিন্তু এখানে লোক্যানটাকে মেনশান করতেই হতো, কারণ এখানে যেমন প্রোপান টু অ্যামিন হলো তেমনি প্রোপান ওয়ান অ্যামিনও হতে পারে। আচ্ছা দেখো, যখনই এনএইচ চলে আসছে, এনএইচ মানে হচ্ছে এইবার সেকেন্ডারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন মানেই এনএইচের দুদিকে দুখানা অ্যালকিল গ্রুপ। যদি টার্শিয়ারি অ্যামিন হয়, এটা টার্শিয়ারি অ্যামিন, দেখো টার্শিয়ারি অ্যামিনে নাইট্রোজেনের তিন দিকে তিনখানা অ্যালকিল গ্রুপ, তো যদি সেকেন্ডারি বা টার্শিয়ারি হয় সেক্ষেত্রে সেকেন্ডারিতে দুটো অ্যালকিল গ্রুপ থাকবে, টার্শিয়ারিতে তিনটে থাকবে। এবার দুটোর মধ্যে যেটা ম্যাক্স মানে লংগেস্ট কার্বন চেন, এক্ষেত্রেও টার্শিয়ারির ক্ষেত্রেও তিনটে চেনের মধ্যে যেটা লংগেস্ট কার্বন চেন দ্যাট উইল বি দ্য প্যারেন্ট চেন। তাহলে দেখো, এইদিকে দুখানা কার্বন আছে আর উপরে এখানে তিনখানা কার্বন আছে, তাহলে তিনখানা কার্বন বলা চেনটা হচ্ছে আমাদের প্যারেন্ট চেন, ঠিক আছে। এইবার যখনই আমরা সেকেন্ডারি অ্যামিনের নাম উল্লেখ করি, তখন এই যে ছোটো চেনটা, এইটাতে যে অ্যালকিল গ্রুপটা আছে সেইটার নাম আগে মেনশান করতে হয়। এখন এই ছোটো গ্রুপটাতে, ছোটো চেইনটাতে কটা কার্বন আছে? দুটো, দুটো মানে ইথাইল। এখন ইথাইল গ্রুপটা যেহেতু নাইট্রোজেনের সঙ্গে যুক্ত আছে, অ্যাকচুয়ালি এটা হয়েছে কীভাবে, এটা যদি এটা যদি যেটাকে আমরা প্রাইমারি অ্যামিন ভাবি, সাপোজ এরকম ছিল যৌগটা, এবার যদি এনএইচ টু হয় এরকম, তাহলে প্রাইমারি অ্যামিন। এবার প্রাইমারি অ্যামিনের একটা এইচ চলে গিয়ে তার বদলে একটা ইথাইল এসছে এবং এটা তৈরি হয়েছে, তাহলে ইথাইল গ্রুপটা কীভাবে এলো, নাইট্রোজেন অ্যামিন গ্রুপের একটা হাইড্রোজেনকে সরিয়ে এসেছে, এসে নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে। যেহেতু নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে তাই আমরা এই ইথাইলটাকে লিখি এন ইথাইল, ঠিক আছে। এন স্ট্যান্ডস ফর দিস নাইট্রোজেন,
এই নাইট্রোজেন পরমাণুটার সঙ্গে যেহেতু ইথাইলটা অ্যাড হয়েছে তাহলে এনিথাইল। এরপরে সিম্পল নাম, এরপরে পরবর্তী বাকিটা যেরকম আগেরগুলোতে আমরা করছিলাম, লংগেস্ট কার্বন চেন এবং তার সঙ্গে অ্যামিন যেরকমভাবে উচ্চারিত হয়, তাহলে এটা প্রোপান টু অ্যামিন, আবারও দু নম্বর অ্যামিন আছে তাই, তাহলে এনিথাইল প্রোপান টু অ্যামিন। ঠিক আছে, আশা করা যায় বোঝানো গেল। তো কী করবো আমরা, যখনই দেখবো যে এরকম সেকেন্ডারি বা টার্সিয়ারি, তখন ম্যাক্সিমাম মানে লংগেস্ট কার্বন চেন যেটা থাকবে সেটা হয়ে যাবে আমাদের প্যারেন্ট চেন। তারপরে ছোট চেনটা যেহেতু নাইট্রোজেনের সঙ্গে যুক্ত তাই এন, এখানে এই দুটো মানে ইথাইল হলো এন ইথাইল, তারপরে নর্মাল নেম প্রোপান টু অ্যামিন, দু নম্বর অ্যামিন আছে তাই টু অ্যামিন। এবার এখানে আমি দেখতেই পাচ্ছি যে এদিকে এটা একটা কার্বন, এর নিচের দিকে দুটো কার্বন, আর এই চেনটা লংগেস্ট, তাহলে এইটাকে আমরা প্যারেন্ট চেন করে দিই। ঠিক আছে, এবার কি বললাম ছোটো চেনগুলোকে আগে উল্লেখ করতে হয়। এখানে যেমন ছোটো চেনটা ইথাইল ছিল, এখানে ছোটো চেন দুখানা আছে, একটা ইথাইল দুটো কার্বন হলো আর একটা হচ্ছে মিথাইল, তাহলে আগে কোনটাকে লিখবো, ইথাইল যেহেতু ই দিয়ে শুরু, তাহলে এখানে আমরা নাম লিখবো এন ইথাইল, এন মিথাইল, এন ইথাইল, এন মিথাইল। কেন? কারণ এনের সঙ্গে ইথাইল আছে আবার এনের সঙ্গেই মিথাইল আছে, তাই এন ইথাইল এন মিথাইল লিখলে এই পার্টটা কমপ্লিট হয়ে গেল। এইবার নর্মাল যে প্যারেন্ট চেনের যে পার্টটা পেন্টেন মানে পেন্টান, পেন্টান থ্রি অ্যামিন, তিন নম্বরে অ্যামিনটা আছে তাই থ্রি অ্যামিন। ঠিক আছে, আচ্ছা নেক্সট এদিকে দেখো দুখানা কার্বন আছে, দুখানা কার্বন মানে আবারও ইথেন। এবারে কিন্তু দেখো ইথেনের লাস্টের যে ইটা ওইটা এবার বাদ হবে না, কেন বাদ হবে না, কারণ ইথেন ওয়ান টু ডাইঅ্যামিন, এবার ডাইঅ্যামিনটা ডি দিয়ে শুরু তাই ইথেনের এই লাস্টের ইটা থেকে গেল। এবার নেক্সট হচ্ছে সাইক্লোহেক্সেন, তো সাইক্লোহেক্সেনে দেখো আবারও সাইক্লোহেক্সেনের মানে রিংটা হচ্ছে প্যারেন্ট চেন, প্যারেন্ট চেনের মিনিমাম পজিশনে আমরা এনএইচ টুকে রেখেছি, তাহলে এটার নাম কী হয়ে যাবে সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন তারপরে অ্যামিন এ দিয়ে শুরু, তাহলে আবারও এটা আউট হয়ে যাবে সাইক্লোহেক্সান অ্যামিন। লোকেন্ড উল্লেখ করতে হলো না, কারণ সাইক্লিক কম্পাউন্ডে আমরা লোকেন্ড তখনই উল্লেখ করি যদি কোনো প্রিফিক্স থাকে, তো এখানে কোনো প্রিফিক্স নেই, এটা দেখো প্রিফিক্স আছে, তাই এটা লেখার সময় আমরা, আচ্ছা এটা লেখার সময় আমরা তো আর একটু গণ্ডগোল আছে পরে বলছি, আগে এটা করে নিই, এটা করলেও হয় যদিও, যাই হোক মানে এনএইচ টু আর ওএইচ, আমরা যদি প্রায়োরিটি অর্ডারের যে লিস্টটা বানালাম লিস্টটা যদি দেখি তাহলে দেখবো যে লিস্টে অ্যালকোহল কিন্তু উপরে আছে অ্যামিনের তুলনায়, তাহলে অ্যালকোহল এখানে হচ্ছে সিনিয়র গ্রুপ, সুতরাং অ্যালকোহলটাকে মিনিমাম পজিশন দিতে হবে প্যারেন্ট চেনে এবং ওটাকে সাফিক্স হিসেবে ব্যবহার করতে হবে। তা আমরা এইভাবে নাম্বারিং করবো ওয়ান টু থ্রি। ঠিক আছে, এখানে এনএইচ টুটা হয়ে যাবে প্রিফিক্স অর্থাৎ অ্যামিনো, তাহলে দু নম্বরে হচ্ছে অ্যামিনো, তারপরে প্রোপান তিনটে কার্বন মানে প্রোপেন আর অল, তা প্রোপেনের লাস্টে ইটা কেটে যাবে যেহেতু অল ও দিয়ে শুরু, তাহলে প্রোপান ওয়ান অল। ঠিক আছে, টু অ্যামিনো প্রোপান ওয়ান অল, প্রোপান টু অলও হতে পারতো, তাই জন্য আমরা ওয়ানটা অর্থাৎ লোক্যান্ডটা মেনশান করলাম, এখানেও একই রকম ব্যাপার, তাহলে এখানে আবারও থ্রি অ্যামিনো সাইক্লো হেক্সান, সাইক্লোহেক্সান হ্যাঁ ওয়ান অল, ওয়ান অল কেন, এখানে এই যো আটেরটায় আমরা দেখো এই অ্যামিনের মানে লোক্যান্ড উল্লেখ করিনি, এখানে লোক্যান্ড উল্লেখ করলাম কেন, কারণ যেহেতু মানে টু ডিগ্রি সাফিক্সটার সঙ্গে একটা প্রিফিক্সও আছে, তাই প্রিফিক্স যখনই থাকবে তখনই আমাকে সাফিক্সের লোক্যান্ড উল্লেখ করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট দুটো বাকি আছে আর এদিকটায় করি। দেখো এখানে তাহলে এই যে দুখানা, এই যে দুখানা ছোটো ছোটো চেইন টার্সিয়ারি এটা, তাই ছোটো চেন এইটা বড়ো চেন, এই বড়ো চেনে দুটো কার্বন, তাহলে বড়ো চেনটা হচ্ছে প্যারেন্ট চেন, আর ছোটো চেনগুলোর নাম আগে উল্লেখ করতে হয় কীভাবে, না এন দিয়ে, যেহেতু এনের সঙ্গে মিথাইলটা যুক্ত, এবার এনের সঙ্গে দুখানা মিথাইল আছে তাই এর নামটা এরকম আমরা লিখবো এন এন ডাইমিথাইল। ঠিক আছে, এন এন ডাইমিথাইল বললে এই দুটো পার্ট কমপ্লিট হয়ে গেল, পড়ে থাকলো প্যারেন্ট চেন, প্যারেন্ট চেনটা কি ইথাইল আই মিন ইথান, ইথান অ্যামিন। ঠিক আছে, ইথান অ্যামিন, ইথান ওয়ান অ্যামিন, তো ওয়ান তো আর উল্লেখ করতে হয় না, তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এগারো নম্বরের নাম। আর নেক্সট বারো নম্বর, যেটা বারো নম্বরে দেখো আবারও এখানে এই একটা কার্বন, এখানে দুটো কার্বন আর এখানে তিনটে কার্বন, তো এটা প্যারেন্ট চেন,
পেরেন্ট চেন হচ্ছে প্রোপান, তাহলে প্রোপান অ্যামিন। আর তার আগে কী লিখবো, এন ইথাইল এন মিথাইল, আবার এন ইথাইল এন মিথাইল প্রোপান অ্যামিন, প্রোপান অ্যামিন। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অ্যামিনের নামকরণ। দেখো নেক্সট হচ্ছে থাইওল, অর্থাৎ SH গ্রুপ। যদি আর SH নাম হয় এবং আর যদি অ্যালকিল গ্রুপ হয়, তাহলে নাম সিম্পলি এরকম হয় অ্যালকেন থাইওল। যেহেতু থাইওলটা মানে সাফিক্সটা টি দিয়ে শুরু, কনসোনেন্ট দিয়ে শুরু, তাই এখানে অ্যালকেনের ইটা থেকে যাবে। এবার এটা হচ্ছে থাইওল বা থায়ো অ্যালকোহল, অ্যালকোহল গ্রুপ যেরকম, এটারও নেমিংটা অলমোস্ট সেরকম। অল্প দু চারটে কম্পাউন্ডের নাম মনে রাখলেই হবে আর কি, নিয়মটা জেনে রাখা, ব্যাস এই কটা যৌগের নাম জানলেই হবে। দেখো প্রথমটা হচ্ছে একটাই কার্বন, সুতরাং এটার নাম কি, অ্যালকেন মানে মিথেন, একটা কার্বন মিথেন, তো মিথেন নামটা উচ্চারিত হবে অ্যালকেনের মতন, সুতরাং মিথেন, মিথেন থাইওল। এখন এখানে একটা জিনিস জেনে রাখতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে যে এই যে থাইওল, এই কম্পাউন্ডটাকে আগে কী নামে ডাকা হতো, অর্থাৎ এর জেনারেল নাম, সাধারণ নাম, যেটা IUPAC নাম নয়, সাধারণ নাম, সেটা হচ্ছে এটাকে বলা হতো, তখন নাম দেওয়া হতো অ্যালকাইল বা অ্যালকিল মার্ক্যাপটান বলে ডাকা হতো। তো এটার নাম নাম আগে ছিল মিথাইল মার্ক্যাপটান, রাইট, মার্ক্যাপটান। আচ্ছা দু নম্বর, এটা দেখো দুখানা কার্বন, দুখানা মানে ইথাইল ইথাইল থাইওল। ইথাইল থাইওলটাকে আগে কী নামে ডাকা হতো, আগে এটাকে ডাকা হতো ইথাইল মার্ক্যাপটান এই নামে। এখন এই নামটা আমাদের কাছে একটু চেনা, চেনা কেন, ইথাইল মার্ক্যাপটান অর্থাৎ ইথাইল থাইওল হচ্ছে সেই যৌগটা যেটা কি না LPG সিলিন্ডারে মেশানো হয় বিউটেনের সঙ্গে, অর্থাৎ LPG সিলিন্ডার যেটা মেইন ইনগ্রেডিয়েন্ট বিউটেন, তার সঙ্গে মেশানো হয়। কেন, কারণ ওখানে বিউটেন বা প্রোপেন যেগুলো থাকে LPG সিলিন্ডারে, সেই হাইড্রোকার্বনগুলো হচ্ছে ওডারলেস, অর্থাৎ কোনো গন্ধ নেই। এখন LPG গ্যাস যদি সিলিন্ডার থেকে লিক করে, তাহলে সেটা যাতে আমরা বুঝতে পারি সেই যে উগ্র গন্ধটা বেরোয়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইথাইল মার্ক্যাপটান, এটা ভুল করেছি আমি, এখানে ইথেন থাইওল হবে, সরি, এটা একটু তোমরা কারেকশান করে নাও। তো সেই যে উগ্র গন্ধটা বেরোয়, সেটা হচ্ছে ইথেন থাইওল বা প্রিভিয়াসলি যাকে আমরা ইথাইল মার্ক্যাপটান বলে জানতাম, সেই কম্পাউন্ডটা। আচ্ছা এবার দেখো এখানে চারটে কার্বন আছে রুট চেনে, তো ওদিক থেকে শুরু করলাম, কেন, যাতে SHটা মিনিমাম পজিশান পায়, দু নম্বর পজিশান পেলো, তো এইটার নাম কী হয়ে যাবে, দেখো অ্যালকেন থাইওল, তো তাহলে চারটে মানে বিউটেন, বিউটেন, এবার থাইওলটার পজিশান উল্লেখ করতে হবে, যেহেতু থাইওলটা আর এক নম্বরে নেই, দু নম্বরে, তাই বিউটেন টু থাইওল। নেক্সট অবশ্যই এটা এক নম্বরে হবে, তাহলে সাইক্লো হেক্সেন থাইওল, পজিশান উল্লেখ করলাম না কেন, সাইক্লিক কম্পাউন্ডে পজিশান উল্লেখ করতে হয় সাফিক্সের যদি কোনো প্রিফিক্স থাকে, এখানে প্রিফিক্স নেই আবারও, তাই সিম্পলি আমরা সাইক্লো হেক্সেন থাইওল লিখে ফেললাম। এটাতে দেখো 1 2, তাহলে এখানে কিন্তু প্রিফিক্সটা, এখানে কিন্তু SHটা প্রিফিক্স, দেখো ওই কী বলে প্রায়োরিটি অর্ডারের যে লিস্ট, ওখানে দেখো অ্যালকোহল ওপরে আছে, অ্যালকোহলের নিচে থাইওল আছে, তাহলে থাইওল যখন প্রিফিক্স তখন ওটার নাম কী হয়, মার্ক্যাপটো, ঠিক আছে, তাহলে দু নম্বরে আছে মার্ক্যাপটো সাইক্লো পেন্টান ওয়ান অল, পেন্টেনের ইটা কেটে গেল, এখানে ও আছে বলে, আর ওয়ানটা মেনশান করলাম কেন, কারণ যেহেতু প্রিফিক্স রয়েছে তাই। নেক্সট দুটো কার্বন, দুটো কার্বন মানে ইথেন, ইথেন 1 2 ডাইথাইল, রাইট, ইথেন 1 2 ডাইথাইল, তাহলে থাইওল কম্পাউন্ড মোটামুটি এটুকু বললেই হবে। অ্যালডিহাইডস, অ্যালডিহাইড গ্রুপের সংকেত CHO, দুভাবে লেখা যায়। প্রথম কথা হচ্ছে অ্যালডিহাইড একটা টার্মিনেটিং গ্রুপ,
টার্মিনেটিং গ্রুপ কথাটার মানে আমরা আগে জেনেছি কার্বক্সিলিক অ্যাসিড পড়ার সময়, যে যদি টার্মিনেটিং গ্রুপ একটা থাকে তাহলে সেইটাকে পেরেন্ট চেনে নাম্বারিং করার সময় এক নম্বর দিতে হয়, অর্থাৎ ওখান থেকে নাম্বারিং শুরু করতে হয়। যদি দুটো থাকে তাহলে একটা সিএইচও থেকে নাম্বারিং শুরু হবে, অন্য সিএইচওটাতে গিয়ে নাম্বারিং শেষ হবে। আর যদি মোর দ্যান টু, অর্থাৎ তিনটে বা তার বেশি যদি ফাংশনাল গ্রুপ উপস্থিত থাকে যৌগের মধ্যে, সেক্ষেত্রে আমরা কি করি, সবকটা গ্রুপকেই পেরেন্ট চেনের বাইরে বের করে দিই যদি সবকটাই সাফিক্স হিসেবে ইউজ হওয়ার মতন হয়। এখন এই লাস্টের কথাটা হয়তো তোমরা বুঝতে পারলে না, খানিকটা এক্সাম্পল করার সময় ব্যাপারটা ক্লিয়ার হবে। তো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ শুরু করার সময় ওখানে যে আমরা টার্মিনেটিং গ্রুপের তিনটে বৈশিষ্ট্য লিখেছিলাম সেইগুলো তোমরা এখানে আবারও কপি করে নেবে ওই আগেরটা দেখে, ওটা বারবার আর লিখছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি এক্সাম্পলে। এক্সাম্পল দেখো, এখন আর সিএইচও যদি হয় তাহলে, আর যদি অ্যালকিল গ্রুপ হয় তাহলে নামটা হয় অ্যালকেন প্লাস এল, এল হচ্ছে ওর সেকেন্ডারি সাফিক্স হিসেবে, সিএইচও গ্রুপের নাম হচ্ছে এল, আমরা এখানে ছোটো করে লিখিনি। যদিও আমরা আগে লিখেছি যে আমরা যখন প্রায়োরিটি অর্ডার যখন দেখছিলাম তখন আমরা ওখানে লিখেছিলাম যে সিএইচও গ্রুপের নাম হয় এল সেকেন্ডারি সাফিক্স হিসেবে, আর সেকেন্ডারি প্রিফিক্স হিসেবে যখন ও থাকে উপস্থিত, অর্থাৎ সাবস্টিটিউয়েন্ট হিসেবে যখন উপস্থিত থাকে তখন নাম হয় ফরমাইল অথবা অক্সো, এবং এখানে একটা আমরা স্টার দিয়েছিলাম এবং বলেছিলাম যে ফরমাইল এবং অক্সো নাম দুটো মানে যখন যেটা খুশি ব্যবহার করা যাবে না, ব্যবহার করার একটা নির্দিষ্ট নিয়ম আছে, ইন্টার এক্সচেঞ্জেবলি ওদেরকে ব্যবহার করা যায় না। তো সেগুলো আমরা আসছি এক্সাম্পল বলার সময় আমরা বুঝতে পারবো। যাই হোক, এক্ষেত্রে নামটা কী হবে, ইটা কেটে যাবে যেহেতু এটা ভাওয়েল দিয়ে শুরু, তাহলে অ্যালকানল, অ্যালকানল, এটা হয়ে গেল অ্যালডিহাইডদের সাধারণ নাম। ঠিক আছে, আমরা চট করে বেশ কয়েকটা এক্সাম্পল লিখে নিই। দেখো, প্রথম এক্সাম্পল হচ্ছে এইচ সিএইচও, একটাই কার্বন, সুতরাং এটার নাম কী হয়ে যাবে, মিথেন প্লাস অ্যাল, অর্থাৎ নামটা হয়ে গেল মিথানল, METH ANAL। দু নম্বর দেখো, CH3CHO। আচ্ছা, একটা কথা বলে রাখি, মিথানলের সাধারণ নাম হচ্ছে ফরমালডিহাইড, ফরমালডিহাইড, এই সাধারণ নামগুলোও আমাদেরকে মনে রাখতে হবে। এখানে দেখো, দুটো কার্বন, ন্যাচারালি নাম কী হবে, ইথানল, ইথেনের লাস্টের ইটা আউট হয়ে গেছে একই নিয়মে, এর সাধারণ নাম হচ্ছে অ্যাসিটাইলডিহাইড। অ্যাসিটাইলডিহাইড হচ্ছে খুবই কমন একটা কম্পাউন্ড, এদের এর নাম, সাধারণ নাম এবং আইপিসি নাম দুটোই অ্যাট দ্য সেম টাইম মনে রাখতে হয় আমাদের, খুব খুব কমন। থার্ড হচ্ছে, দেখো যদি আমরা এইভাবে দিই কম্পাউন্ড, দু তিনটে লিখে নিই আরও আমি, প্রথমে আমরা আটটা কম্পাউন্ড লিখলাম, যাই হোক দ্রুত হয়ে গেছে। থার্ডটা দেখো, যেহেতু সিএইচও গ্রুপ টার্মিনেটিং, সুতরাং ওখান থেকেই নাম্বারিং শুরু করতে হবে, ইটস মাস্ট। ঠিক আছে, এখন এখান থেকে এক দুই তিন চার ভাবলে কিন্তু হবে না। তো যাই হোক, চারটে কার্বন দেখো, দু নম্বর একটা প্রিফিক্স আছে, কী আছে, মিথাইল, তাহলে এর নাম কী হবে, টু মিথাইল, টু মিথাইল বিউটানল। ঠিক আছে, বিউটানল, বিউটেনের ইটা আউট হয়ে গেল যেহেতু অ্যালটা ভাবেল দিয়ে শুরু, একই নিয়ম। আর এখানে বিউটান ওয়ান অ্যাল লিখছি না কেন, কারণ ওয়ান লেখার দরকার নেই, যেহেতু টার্মিনেটিং গ্রুপ, ইমপ্লায়েড যে ওটা এক নম্বর কার্বনই থাকবে। নেক্সট দেখো, দুটো থাকলে কী বলেছিলাম, একটা থেকে নাম্বারিং শুরু হবে, অন্যটায় গিয়ে শেষ হবে, তাহলে এখানে কটা, আর কোনো প্রিফিক্স নেই, তাহলে শুরুতেই রুট নেম, রুট নেম হচ্ছে এখানে দেখো বিউটেন, এখানে কিন্তু বিউটেনের ইটা থাকবে, কেন থাকবে, কারণ আমি নামটা লিখতে চলেছি বিউটেন ডাইঅ্যাল,
যেহেতু দুখানা অ্যাল আছে, তাই জন্য বিউটেন ডাই অ্যাল, এবার ডি দিয়ে শুরু, তাই জন্য বিউটেনের লাস্টের ইটা এখানে কেটে গেল না, থেকে গেল। আচ্ছা, এখানে আরও একটা জিনিস দেখো, সেটা হচ্ছে বিউটেন 1,4-ডাই-অ্যাল লিখতে হতো, কিন্তু ওটা এখানে লেখার দরকারই নেই, কেননা আবারও যেহেতু টার্মিনেটিং গ্রুপ সিএইচও, সুতরাং এটা ইমপ্লায়েড যে টার্মিনেটিং মানেই মানে দুটো এন্ডেই সিএইচও গ্রুপটা থাকবে, একটা এদিককার প্রান্তে একটা এদিককার প্রান্তে। সুতরাং ইমপ্লায়েড যে যতগুলো কার্বন আমি রুট নেম থেকে পাচ্ছি, অর্থাৎ এখানে বিউট, তার মানে 1 এবং 4-এই থাকবে সিএইচও গ্রুপ। একই রকমভাবে দেখো সিমিলার এটাও, এখানে কি নাম হয়ে যাবে, ইথেন ডাইঅ্যাল, ইথেন 1,2-ডাইঅ্যাল লেখার কোনো দরকার নেই যেহেতু টার্মিনেটিং গ্রুপ। নেক্সট দেখো সিএইচও টার্মিনেটিং, সুতরাং ওখান থেকে নাম্বারিং শুরু হলো, 3-এ প্রিফিক্স মিথাইল, 2-এ প্রিফিক্স এক্স্যাক্টলি হাইড্রক্সি, তাহলে 2-হাইড্রক্সি আগে লিখবো, এইচ দিয়ে শুরু, মিথাইল এম দিয়ে শুরু, তাই মিথাইলটা পরে আসছে, তো 2-হাইড্রক্সি-3-মিথাইল বিউটানল, বিউটানল বিউটানল 4টে কার্বন। তাই নেক্সট দেখো এই 7 এবং 8-এর এক্সাম্পলটা খুব ভালো করে লক্ষ্য করো, নাম্বারিংগুলো আগে করছি, COOH যেহেতু সবথেকে সিনিয়র গ্রুপ, তাই জন্য ওখান থেকে নাম্বারিং শুরু হবে, এবং ইটসেলফ COOH টার্মিনেটিং গ্রুপ, সুতরাং ওখান থেকে নাম্বারিং অবশ্যই শুরু হবে। এখানেও তাই দেখো, আমি কিন্তু নাম্বারিংটা কমপ্লিট করিনি, এখানে আমি দেখো নাম্বারিং করছি, এদিকে আসলে এটা 5 হবে আর উপরে গেলেও 5 হবে, আমি এইখানে 5 লিখছি, এক্ষেত্রে উপরে গেলে 5 হবে, এদিকে গেলে 6 হবে, তো দুটো আলাদা নাম্বারিং করলাম। একবার সিএইচও গ্রুপ নাম্বারিংয়ের মানে প্যারেন্ট চেনের মধ্যে এলো, আর একবার সিএইচও গ্রুপ প্যারেন্ট চেনের মধ্যে এলো না। এবার এই দুটো কেসের দুটো আলাদা মিনিং হয়, কী মিনিং হয় দেখো, আমি এই 7 নম্বর যে কম্পাউন্ডটা এখানে আছে, 7 নম্বরে 5 নম্বর যে কার্বনটা, অর্থাৎ সিএইচও, সিএইচও গ্রুপের আমি এখান থেকে এটাকে একটু ভেঙে লিখছি, দেখো এরকম যদি হয়, এখানে ডাবল বন্ডও করে দিলাম আর এটাকে এইচ করে দিলাম, তো এটা হচ্ছে আমার 5 নম্বর কার্বন। এখানে একটা নোট লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে ডাবল স্টার, এই ডাবল স্টার, এইবার এইটার মিনিংটা এখানে অ্যাকচুয়ালি লেখা হচ্ছে, সেটা হচ্ছে যে সিএইচও গ্রুপ হলো একমাত্র ফাংশনাল গ্রুপ, সিএইচও গ্রুপ হলো একমাত্র ফাংশনাল গ্রুপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1 নম্বর ফাংশনাল গ্রুপ, যেটি প্রিফিক্স হিসেবে উপস্থিত থাকলে, প্রিফিক্স হিসেবে উপস্থিত থাকলে, এখন এই দুটো কম্পাউন্ডেই সিএইচও গ্রুপটা প্রিফিক্স, কেন, কারণ ওর থেকে বেশি প্রায়র গ্রুপ আছে COOH, ওটাই হবে সেকেন্ডারি সাফিক্স, আমরা জানি যে মোস্ট প্রায়র গ্রুপটাই হবে সেকেন্ডারি সাফিক্স, বাকি সমস্ত ফাংশনাল গ্রুপ হয়ে যায় প্রিফিক্স, তো এক্ষেত্রে সিএইচও গ্রুপ অবশ্যই প্রিফিক্স, তো যদি প্রিফিক্স হিসেবে উপস্থিত থাকে, তাহলে যেটি প্রিফিক্স হিসেবে উপস্থিত থাকলেও, উপস্থিত থাকলে প্যারেন্ট চেইনের পার্ট হতে পারে, প্যারেন্ট চেইনের পার্ট হতে পারে, কখন হতে পারে, লংগেস্ট কার্বন চেইন এর ক্ষেত্রে, লংগেস্ট কার্বন চেইনের ক্ষেত্রে। দেখো 7 নম্বর এক্সাম্পলটাতে 1, 2, 3, 4, আমি যদি এখানে 5 করতাম তাহলেও 5টাই হতো কার্বন চেনে লংগেস্ট, মানে লংগেস্ট কার্বন চেন এটাই হতো, 5টা কার্বন প্যারেন্ট চেনে, আর সিএইচওকে যদি রেখেছি তাহলেও 5টাই কার্বন হয়েছে প্যারেন্ট চেনে, সেক্ষেত্রে সিএইচওটাকে আমরা কী করবো, প্যারেন্ট চেনের মধ্যে রাখবো, এই যেটা এখানে লেখা আছে, প্যারেন্ট চেনের পার্ট হতে পারে লংগেস্ট কার্বন চেনের ক্ষেত্রে, অর্থাৎ আমি যদি ওইদিকে যাই তাহলেও লংগেস্ট, এদিকে যাই তাহলেও লংগেস্ট, সুতরাং লংগেস্টে আমি সিএইচওকে রাখলাম, কিন্তু এটার ক্ষেত্রে আলাদা, আমি যদি সিএইচওকে 5 নম্বর ভাবি তাহলে 5-এ গিয়েই আমার চেন শেষ হয়ে গেল, কিন্তু লংগেস্ট চেন কত, 6টা কার্বনযুক্ত চেনটাই হচ্ছে লংগেস্ট চেন, সুতরাং এই ক্ষেত্রে সিএইচওকে প্যারেন্ট চেনের মধ্যে রাখা যাবে না। তাহলে আশা করি এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে, যে সিএইচওকে প্যারেন্ট চেনের মধ্যে রাখা যাবে কখন, যখন সিএইচওকে প্যারেন্ট চেনের মধ্যে রাখলে সেই প্যারেন্ট চেনটা লংগেস্ট চেন হচ্ছে, তখন রাখা যাবে, যেমনটা এখানে হচ্ছে, কিন্তু এখানটাতে সিএইচওকে প্যারেন্ট চেনের মধ্যে রাখলে প্যারেন্ট চেনটা লংগেস্ট চেন হচ্ছে না, সুতরাং এখানে সিএইচও ইজ আউট অফ দ্য প্যারেন্ট চেন। এইবার যখন এইরকম সিচুয়েশান হয়,
এবার কি হচ্ছে, এইবার আমাদেরকে ডিসাইড করতে হবে যে ওই প্রিফিক্স হিসেবে ওর নাম কী হবে, ফরমাইল না অক্সো। যখন সিএইচওটা প্যারেন্ট চেনের মধ্যে রয়েছে তখন কার্বনটা তো প্যারেন্ট চেনের মধ্যে ঢুকে গেল, আমি পেন্ট বলছি যখন এই পাঁচখানা কার্বন আছে আমাকে রুট নেম পেন্ট বা পেন্টান কিছু একটা বলতে হবে, তো পেন্ট মানে পাঁচখানা কার্বন ওখানে চলে গেল, মানে ইনক্লুডিং সিএইচওর কার্বন। তাহলে সিএইচওর মধ্যে শুধুমাত্র অক্সিজেনটা বাইরে চলে গেছে, যেহেতু অক্সিজেনটা কেবলমাত্র অক্সিজেনটা প্যারেন্ট চেনের বাইরে, সুতরাং এই অবস্থায় প্রিফিক্স হিসেবে নাম হবে অক্সো, রাইট, যেহেতু কেবলমাত্র অক্সিজেনটা প্যারেন্ট চেনের বাইরে। আর এখানে কি হচ্ছে, সিএইচও সমেত পুরোটাই প্যারেন্ট চেনের বাইরে, যখন টোটাল সিএইচও গ্রুপটা প্যারেন্ট চেনের বাইরে তখন নাম হবে ফরমাইল, ঠিক আছে। আর আমি এটাও এখানে লিখে ফেলি যে যে প্রিফিক্স দ্যাট ইজ সিএইচও যদি যদি প্যারেন্ট চেইনের পার্ট হয় তবে তার নাম হবে অক্সো, আর যদি সিএইচও গ্রুপ প্যারেন্ট চেনের বাইরে থাকে যদি সিএইচও গ্রুপ প্যারেন্ট চেনের বাইরে থাকে তবে প্রিফিক্স হিসেবে নাম হবে ফরমাইল, রাইট। তাহলে আগে এইটা পুরোটা কপি করে নাও, তারপরে আমরা এগুলোর নাম লিখে ফেলি পরপর। তাহলে নাম কী হবে দেখো প্রথমটাতে, তাহলে পাঁচ নম্বরে কী আছে, অক্সো। অক্সো কেন, কারণ সিটা প্যারেন্ট চেনে ঢুকে গেছে, কেবলমাত্র অক্সিজেনটা বাইরে, কেবলমাত্র যদি প্রিফিক্স যদি প্যারেন্ট চেনের পার্ট হয় তবে নাম হবে অক্সো, প্রিফিক্স প্যারেন্ট চেনের পার্ট। তো ফাইভ অক্সো পেন্টানোইক, আচ্ছা আমি একটু ভুল করেছি, চার নম্বরে মিথাইল আছে একটা, তো ফোর মিথাইল আগে লিখে দিই, ফোর মিথাইল ফাইভ অক্সো পেন্টানোইক অ্যাসিড, রাইট। পরেরটা কী হবে দেখো, তিনে একটা ব্রোমো আছে, তাকে থ্রি ব্রোমো লিখি, থ্রি ব্রোমো ফোর, এইবার ফোরে কী লিখবো, ফরমাইল, এবং ছটা কার্বন তো হেক্সানোইক অ্যাসিড, ঠিক আছে। আশা করা যায় সাত এবং আট এই দুটো এক্সাম্পল বোঝাতে পেরেছি, খুবই ইম্পর্টেন্ট এটা। যখন আমার ইচ্ছে মতন ফরমাইল বা ইচ্ছে মতন অক্সো এই নাম দুটো ব্যবহার করা যাবে না, ঠিক এই এই কন্ডিশানগুলো যখন মেনটেন্ড হবে তখনই আমরা দেখব যে আমরা ফরমাইল ব্যবহার করব না অক্সো ব্যবহার করব, ঠিক আছে। আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখি, দেখো আট নম্বর অবধি হয়েছিল, নাইন্থ এক্সাম্পল দেখো, নয় দশ এগারো এক্সাম্পলগুলো বলার সময় একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে যে যখনই কোনো যৌগে তিনটে বা তার বেশি ফাংশনাল গ্রুপ থাকবে, সবকটা কার্বন গঠিত ফাংশনাল গ্রুপের ক্ষেত্রেই এই নিয়মটা মোটামুটিভাবে প্রযোজ্য হয়। যেমন ধরো কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, তারপর সায়ানাইড, অ্যামাইড, অ্যাসিড হ্যালাইড, এস্টার ইত্যাদি সমস্ত ফাংশনাল গ্রুপের ক্ষেত্রেই মোটামুটি নিয়মটা প্রযোজ্য। কী করতে হবে আমাদেরকে, যখনই আমরা দেখবো যে মোর দ্যান টু ফাংশনাল গ্রুপস আছে, তখন যেহেতু এরা সেকেন্ডারি সাফিক্স, এখানে এরাই সেকেন্ডারি সাফিক্স, তো এরকম যে কোনো একটা প্রান্ত থেকে নাম্বারিং শুরু করব, যেহেতু টার্মিনেটিং গ্রুপ। নাম্বারিং শুরু করার পরে আমরা লংগেস্ট কার্বন চেনটা নেব, লংগেস্ট কার্বন চেনটা নেব, দেখো এটা তো তাই করছি আমি, এক দুই তিন চার পাঁচ, তিন নম্বরে প্রিফিক্স আর এখান থেকে একই ব্যাপার, তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ, দেখো পাঁচ, দুটোর মধ্যে ডিফারেন্স কী, লংগেস্ট কার্বন চেনের বাইরে সিএইচও গ্রুপ আছে, এখানেও আছে, কিন্তু সিএইচও গ্রুপটা ডিরেক্টলি অ্যাটাচড, লং মানে আই মিন প্যারেন্ট চেনের কার্বনের সঙ্গে এই সিএইচওটা ডিরেক্টলি অ্যাটাচড হয়েছে, যেটা কি না প্যারেন্ট চেনের বাইরে। আর এখানে যে সিএইচও গ্রুপটা প্যারেন্ট চেনের বাইরে সেটা প্যারেন্ট চেনের সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচড নয়, সরাসরি যুক্ত নয়, মাঝখানে একটা সিএইচ টু আছে। তো এই দুটো কেস আলাদা আলাদা, যখন এরকম হবে অর্থাৎ যে গ্রুপটা প্যারেন্ট চেনের বাইরে চলে গেল সে যদি সরাসরি যুক্ত না হয় তাহলে সে অবভিয়াসলি প্রিফিক্স,
কিন্তু যদি এরকম হয় যে পেরেন্ট চেনের বাইরে গেল, সে সরাসরি অ্যাটাচড পেরেন্ট চেনের সঙ্গে, সেক্ষেত্রে আমরা এই নাম্বারিংটাকে আমরা কনসিডার করি না। এটা আগে করা হতো ওল্ড সিস্টেমে, এখন এটাকে কনসিডার করা হয় না। ক্লিয়ার? আচ্ছা, এবার আগে এইটার নামটা বলি, 10 নম্বরের নামটা আমি বলছি। দেখো, 10 নম্বরে যে প্রিফিক্সটা আছে, প্রিফিক্সটাতে দুটো কার্বন আছে, রাইট? দুটো কার্বন মানে ইথাইল। এখন এই ইথাইলের মধ্যে সেকেন্ড কার্বনটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপের কার্বন, অর্থাৎ এখানে অ্যালডিহাইড গ্রুপটা যেহেতু প্রিফিক্স, তাই এবার প্রিফিক্সের কার্বনটা যেহেতু নাম্বারিংয়ের মধ্যে চলে এসছে, তাই শুধুমাত্র অক্সিজেনটা বাইরে আছে, অর্থাৎ এখানে এর নাম হবে অক্সো। এবার ইথাইল গ্রুপের মধ্যে এই অক্সো গ্রুপটা আছে, তাই টোটালি এই গ্রুপটার নাম হবে অক্সো ইথাইল। ঠিক আছে, দুটো কার্বন মানে ইথাইল, ইথাইলের একটা 2 নম্বর কার্বনে আবার একটা অক্সো আছে, তাই এটার পুরোপুরি এটার নাম হবে 2-অক্সো ইথাইল। তাহলে ফাইনালি কম্পাউন্ডটা যেটা নাম হবে সেটা হচ্ছে 3 নম্বর কার্বনে, এই প্রিফিক্সটা আছে 3 নম্বর কার্বনে 2-অক্সো ইথাইল, আর তারপরে পেরেন্ট চেনে 5টা কার্বন, সুতরাং পেন্টেন ডাইয়াল। ঠিক আছে, আচ্ছা এবার এইটা দেখো, উপরে যে কম্পাউন্ডটা আমি লিখেছি, এই কম্পাউন্ডটা আমি কী বললাম, যেহেতু ডিরেক্টলি সিএইচও গ্রুপটা পেরেন্ট চেনের সঙ্গে অ্যাট্যাচড, তাই জন্য এই নাম্বারিং সিস্টেমটাকে এখন কনসিডার করা হয় না, আগে কনসিডার করা হতো। এখন কীভাবে নাম্বারিং করা হয়, আমি আলাদা করে আরেক জায়গায় লিখছি, এটাকে তোমরা লিখে নাও আরেক জায়গায়। এটা আমরা অলরেডি আগের এক্সাম্পলগুলোতেও দেখেছি, এখন যে নাম্বারিংটা করা হয় সেটা হচ্ছে যেটা আমরা আগে আলোচনা করেছি কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে, যে যখন তিনটেই ফাংশনাল গ্রুপ, এরকম আমি দেখবো যে তিনটেকেই আমি পেরেন্ট চেনের মধ্যে রাখতে পারছি না কোনো কারণে, যেমনটা আমরা দেখলাম যে তিনটেকেই পেরেন্ট চেনের মধ্যে রাখা যাচ্ছে না, তখন সবকটাকেই বাইরে বের করা হবে, যদি সবকটাই পেরেন্ট চেনের সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচড হয়, যেটা এখানে হয়েছে, অর্থাৎ এখন আমার পেরেন্ট চেনটা হবে এটা। ঠিক আছে, এটা নিশ্চয়ই তোমাদের পরিচিত। তাহলে এখানে আছে প্রোপেন, 3টে কার্বন মানে প্রোপেন, আর তার সঙ্গে 3খানা সিএইচও গ্রুপ। এখন এই সিএইচও গ্রুপের নাম কী হয়ে যাবে, কার্বঅ্যালডিহাইড, স্পেশাল নেম হবে এটা। ঠিক আছে, তো এইটা হচ্ছে নিউ সিস্টেম, নিউ সিস্টেমে এটার নাম হয়ে গেল, কী নাম হয়ে গেল দেখো, প্রোপেন 1-2-3 ট্রাই কার্বঅ্যালডিহাইড। ঠিক আছে, আশা করা যায় বোঝাতে পারলাম। আবারও একবার বলে দিচ্ছি ডিফারেন্সটা, দেখো প্রথমে কী করবো, যদি দেখি যে 3খানা সিএইচও গ্রুপ আছে বা তার বেশি আছে, তাহলে যেহেতু টার্মিনেটিং গ্রুপ, একটা প্রান্ত থেকে নাম্বারিং শুরু করে অন্য প্রান্তে গিয়ে শেষ করব, এখানেও তাই করেছি। এইবার দেখবো যেগুলো পেরেন্ট চেনের বাইরে রয়ে গেল, তারা কি পেরেন্ট চেনের সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচড নাকি ডিরেক্টলি অ্যাটাচড নয়। যদি ডিরেক্টলি যুক্ত না থাকে যেমনটা এখানে, তাহলে তো অবভিয়াসলি এটা প্রিফিক্স, সুতরাং এরকম নাম্বারিং করে এবার দেখবো অক্সো অ্যালকাইল নাম হবে, অক্সো ইথাইল, 3টে থাকলে অক্সো প্রোপাইল। হ্যাঁ, আর যদি দেখি যে পেরেন্ট চেনের সঙ্গে সরাসরি অ্যাটাচড, তখন কী করব, এই নাম্বারিং সিস্টেমটাকে আমরা উঠিয়ে দেবো, আমরা সিএইচও গ্রুপগুলোকে বাদ দিয়ে নাম্বারিং করব, যেমনটা আগে আমরা করেছিলাম কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে, এবং স্পেশাল নেম ব্যবহার করব। এটা হচ্ছে এখনকার মানে নিউ কনভেনশন। ঠিক আছে, এবার ওল্ড কনভেনশনটা কী ছিল, ওল্ড কনভেনশনটা এইরকমভাবেই হতো, মানে এরমভাবে নাম্বারিং করা হতো। এবার 5টা কার্বন মানে পেন্টেন ডাইয়াল, আর তার সঙ্গে 3 নম্বরে প্রিফিক্স হিসাবে কী থাকতো, যেহেতু সিএইচও গ্রুপটা টোটালি চেনের বাইরে, সুতরাং প্রিফিক্স হিসেবে ওর নাম এখন ফরমাইল। তাহলে এটাকে আগে এই নামে ডাকা হতো যে 3-ফরমাইল পেন্টেন ডাইয়াল। ঠিক আছে, এই 3-ফরমাইল পেন্টেন ডাইয়াল বলে যে ব্যাপারটা, নামটা, এই নামটা হচ্ছে আমাদের ওল্ড কনভেনশন। ঠিক আছে, তাহলে 9 নম্বর কম্পাউন্ডের নিউ কনভেনশন অনুযায়ী নাম কার্বঅ্যালডিহাইড, ট্রাই কার্বঅ্যালডিহাইড, স্পেশাল নেম ব্যবহার করা হচ্ছে, আর আগে কী কী করা হতো, একটাকে প্রিফিক্স হিসাবেই রাখা হতো আর দুটো পেরেন্ট চেনে থাকতো। এবার এই ওল্ড সিস্টেমটাকে ডিসকার্ড করা হলো কেন, এটাকে বাদ দেওয়া হলো কেন,
যেমনটা আমরা আগেও জেনেছি যে যেহেতু তিনটেরই এখানে গুরুত্ব সমান, তিনটেই একই ধরনের কার্যকরীমূলক, তাই তিনটেরই গুরুত্ব অর্থাৎ প্রাধান্য একই হওয়া উচিত। সেক্ষেত্রে দুজন সাফিক্সে যাবে, এল হিসেবে উচ্চারিত হবে, আর একজন প্রিফিক্সে চলে আসবে, এটা বেমানান। তাই এই জিনিসটাকে টোটালি ডিসকার্ড করে আমরা স্পেশাল নেমে চলে এলাম। কিন্তু এখানে ব্যাপারটা ওরকম নয়, এখানে এই সিএইচও গ্রুপটা পেরেন্ট চেনের সঙ্গে সরাসরি যুক্ত নয়, তাই এটা মানে যেভাবেই হোক এটা প্রিফিক্সেই থাকবে, এটাকে কোনোভাবেই সাফিক্সে আনা যাবে না, মানে স্পেশাল নেম বলেও একে ট্রাই মানে কার্বালডিহাইড একে বলা যাবে না। ঠিক আছে, তো এই হচ্ছে ডিফারেন্স। এবার দেখো পরেরটা, 11 নম্বরটা। 11 নম্বরে আমরা একটা প্রান্ত থেকে আবারও নাম্বারিং শুরু করলাম, সেম নিয়ম, একটা প্রান্ত থেকে নাম্বারিং শুরু করে অন্য প্রান্তে গেলাম, 6টা কার্বন পেলাম। আরেকটা যে সিএইচও গ্রুপ সেটা পেরেন্ট চেনের সঙ্গে সরাসরি অ্যাটাচ নয়, সুতরাং এটা অনলি প্রিফিক্স। এখন এই অবস্থায় যদি আমি নাম্বারিং করি, আবারও তুমি দেখো 2খানা কার্বন পাচ্ছি আমি, একটা আর এখানে দুটো, তাহলে আবারও এটা অক্সো ইথাইল। ঠিক আছে, তাহলে এটার নাম কি হয়ে গেল, এটার নাম হয়ে গেল 3 নম্বরে আছে 2-অক্সো ইথাইল, তারপরে 6টা কার্বন মানে হেক্সেন ডাইয়াল। ঠিক আছে, এখানে হেক্সেন বা এখানে যে পেন্টেন এই নামগুলোর সঙ্গে, বা এখানে পেন্টেন, তারপরে আমরা ডাইয়ালের পজিশান উল্লেখ করছি না, কারণ টার্মিনেটিং গ্রুপ, তাই এটা এমপ্লয়েড যে মানে টার্মিনেটিং যে পজিশান সেইখানেই সিএইচও গ্রুপগুলো রয়েছে। ঠিক আছে, দেখো 12টা সাইক্লিক কম্পাউন্ড, আমরা আগে জেনেছি সাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে সাইক্লিক মানে রিংয়ের মধ্যেকার যে কার্বনগুলো তারাই কেবল পেরেন্ট চেনের আন্ডারে আসে, তাহলে সাইক্লোহেক্সেন, আর এটা যেহেতু পেরেন্ট চেনের বাইরে চলে গেছে ফাংশনাল গ্রুপটা, তাই এখানে স্পেশাল নেম অর্থাৎ কার্বালডিহাইড, তাহলে নাম কি হয়ে যাবে, সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড, সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড, রাইট। আচ্ছা, এই কটা একটু আমি মুছে দিই, তাহলে ওইগুলো করাতে সুবিধা হবে একটু আমার। দেখো 13 নম্বরটা, আবারও 13 নম্বরে কী হচ্ছে, 2খানা ফাংশনাল গ্রুপ, তাহলে নাম কি হয়ে যাবে, সাইক্লো হেক্সেন 1,2-ডাইকার্বালডিহাইড, ডাইকার্বালডিহাইড স্পেশাল নেম, রাইট। নাম্বার ফোরটিন দেখো COOH গ্রুপ, এখানে বেশি প্রাধান্যযুক্ত গ্রুপ, সুতরাং COOH গ্রুপটা হয়ে যাবে আমাদের সাফিক্স, আর সিএইচও গ্রুপ চলে আসবে প্রিফিক্সে। এইবার সিএইচও গ্রুপটা যেহেতু সিএইচও পুরো পোর্শনটাই হচ্ছে তোমার পেরেন্ট চেনের বাইরে, তাই এখানে প্রিফিক্স হিসেবে ওর নাম কী হবে, ফরমাইল। ঠিক আছে, তাহলে 2-ফরমাইল সাইক্লোহেক্সেন 1-কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, আশা করা যায় বুঝতে পারছো, আমরা তো কার্বক্সিলিক অ্যাসিড আগেই করেছিলাম। নেক্সট আবারও দেখো COOH গ্রুপ বেশি প্রায়ার, তাই জন্য ওখান থেকে নাম্বারিং শুরু করবো এবং ওটাই হয়ে যাবে আমাদের সাফিক্স, আর বাদবাকি সব হয়ে যাবে প্রিফিক্স। এবার প্রিফিক্সগুলো কী কী আছে দেখো, প্রিফিক্সগুলোকে যদি নাম্বারিং করি তাহলে প্রিফিক্সগুলোতে দেখো 1, 2, 3, তাহলে 3 নম্বরে অক্সো। ঠিক আছে, তাহলে এটা প্রোপাইল, অর্থাৎ এই টোটাল গ্রুপটার নাম হয়ে গেল, এই টোটাল গ্রুপটার নাম হয়ে গেল অক্সো, 3-অক্সো প্রোপাইল, 3-অক্সো প্রোপাইল। আর এটার নাম দেখো 1, 2, 3, অর্থাৎ 2-অক্সো। এই 2 নম্বরে যে গ্রুপটা আছে এটা কিটোন গ্রুপেরও আমরা জেনেছি আগে যে প্রিফিক্স হিসেবে নাম কী হয়, অক্সো, তাহলে এটা 2-অক্সো প্রোপাইল, 3টা কার্বন এখানেও আছে, 2-অক্সো প্রোপাইল, এটা 3-অক্সো প্রোপাইল, নামগুলো একই, দেখো অক্সো প্রোপাইল, তাহলে কোনটাকে আমি আগে রাখবো, ন্যাচারালি 2-অক্সো প্রোপাইলকে আগে লিখতে হবে, যেহেতু তো 3-অক্সো প্রোপাইল নামটা পরেই যাবে, তাহলে 3 নম্বর কার্বনে আছে 2-অক্সো প্রোপাইল, তারপরে 2 নম্বর কার্বনে আছে 3-অক্সো প্রোপাইল, তারপরে সাইক্লোহেক্সেন 1-কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। এখানে একটা জিনিস আমি উল্লেখ করি, সেটা হচ্ছে যে দেখো
এখন কিটোনেরও প্রিফিক্স নাম এখানে অক্সো, অ্যালডিহাইডেরও প্রিফিক্স হিসেবে নাম অক্সো। তাহলে কী করে বুঝবো যে কোনটা অ্যালডিহাইডের জন্য অক্সো, কোনটা কিটোনের জন্য অক্সো? সাপোজ আমি এই স্ট্রাকচারটা আমাকে দেওয়া নেই, শুধু নামটা দেওয়া আছে, তাহলে কী করে বুঝবো? আমরা এর আগে অলরেডি জেনেছি যে কিটোন গ্রুপ সবসময়, কিটোন গ্রুপ হচ্ছে সবসময় কোনো কার্বন চেইনের মাঝখানে থাকে, কোনো টার্মিনাল পজিশনে কখনোই থাকে না। কিন্তু অ্যালডিহাইড গ্রুপ সবসময় টার্মিনাল পজিশনেই থাকবে, মাঝখানে থাকতে পারবে না। তাহলে যেহেতু এখানে অক্সোপ্রোপাইল মানে তিনখানা কার্বন আছে, তিনখানা কার্বন আছে এবং তিন নম্বরেই অক্সো আছে, তিনখানা কার্বন তিন নম্বর পজিশনেই অক্সো, অর্থাৎ অক্সোটা একটা টার্মিনাল পজিশনে আছে, সুতরাং এটা অ্যালডিহাইড। আর এখানে প্রোপাইল মানে তিনটে কার্বন, অথচ অক্সোটা দু নম্বরে মানে মাঝখানে, অক্সোটা টার্মিনাল নয়, তাই এই অক্সোটা হচ্ছে কিটোন। ঠিক আছে, এভাবে আমরা চিনতে পারবো যে কোন অক্সোটা অ্যালডিহাইডের অক্সো আর কোনটা কিটোনের অক্সো। ঠিক আছে, দেখো আরও দুটো বাকি আছে, আমরা কোন দিক থেকে নাম্বারিং শুরু করব দেখো। আমরা তিনখানা সিএইচও আছে, তো ন্যাচারালি তিনটেকে তো রুট চেনে রাখতে পারবো না, দুটোকে রাখতে পারবো। তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, দুটো যে দুটো সিএইচওকেই রাখি না কেন লেংথ সমান, তাহলে যেহেতু এই চেনটাতে প্রিফিক্স আছে বেশি সংখ্যক, একটা দুটো, তাহলে এটা হবে রুট চেন। এবং নাম্বারিংটা শুরু হবে এই ডান দিক বাদিক থেকে, কেন? কারণ দু নম্বর পজিশনেই আমি প্রিফিক্স পেয়েছি, এখান থেকে শুরু করলে এক দুই তিন নম্বরে প্রথম প্রিফিক্সটা পেতাম। তো ওই সেই রুল অনুযায়ী আগে আমরা শিখেছি অ্যালকেন করার সময়, এই হয়ে গেল রুট চেন। আর এই পার্টিকুলার প্রিফিক্সের নাম্বারিং দেখো, ওয়ান টু থ্রি, এটা আবারও থ্রি অক্সো প্রোপাইল, মানে এটার মতন থ্রি অক্সো প্রোপাইল, থ্রি অক্সো প্রোপাইল ও দিয়ে শুরু হচ্ছে। তো ন্যাচারালি ওটার নাম আমরা সবার লাস্টে লিখব প্রিফিক্সের মধ্যে, সবার আগে লিখবো ব্রোমোকে, তাহলে ফাইভ ব্রোমো, ফাইভ ব্রোমো টু ক্লোরো, আর ফোরে আছে থ্রি অক্সো প্রোপাইল, রুট নেম সাতখানা কার্বন, হেপটেন, হেপটেন ডাই এল। ঠিক আছে, লাস্ট এক্সাম্পল দেখো, সিডাব্লিউএইচের কার্বনটা হচ্ছে আমাদের এক নম্বর কার্বন, যেহেতু মানে সিডাব্লিউএইচটা যে কার্বনের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে এক নম্বর, দেন টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ। ঠিক আছে, দেখো এটা এটা কী আছে, দুখানা কার্বন আছে, একটা দুটো, তাহলে অক্সো ইথাইল, তাহলে তিন নম্বর কার্বনে আছে অক্সো ইথাইল, তিন নম্বর কার্বনে অক্সো ইথাইল, দেন সাইক্লোপেন্টেন ওয়ান কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, অ্যালডিহাইড এই পর্যন্ত, এরপর কিটোন, কিটোনস, কিটোনের সংকেত কেমন, সি ডাবল বন্ড এরকমভাবে লেখা হয় বা এরকমভাবেও লেখা হয়। আচ্ছা, কিটোনের সংকেত কেমন হয় দেখো, আর সিও আর আর বার ড্যাশ, যাই হোক দুদিকে অ্যালকিল গ্রুপ দুটো সেমও হতে পারে, আলাদাও হতে পারে। তো ফার্স্ট এক্সাম্পল দেখো, দুদিকেই যেহেতু আর আছে, সুতরাং কিটোনের একটা কিটোনের মানে সরলতম যে কিটোন, সবথেকে ছোটো যে স্ট্রাকচার কিটোনের পসিবল, সেখানে তিনটে কার্বন থাকে, একটা বা দুটো কার্বনওয়ালা কিটোন হয় না। ঠিক আছে, কেন হয় না? কারণ সি ডাবল বন্ড গ্রুপের দুদিকেই অ্যালকিল গ্রুপ থাকতে হবে, কার্বন চেইন থাকতে হবে। যদি বাই এনি চান্স সি ডাবল বন্ড গ্রুপের একদিকে কার্বন চেইন আছে আর একদিকে যদি হাইড্রোজেন হয়ে যায়, তাহলেই কিন্তু কিটোন গ্রুপটা কনভার্ট হয়ে গেল অ্যালডিহাইড গ্রুপে। অর্থাৎ অ্যালডিহাইড সবসময় টার্মিনাল, কিন্তু কিটোন কখনোই টার্মিনাল হবে না, কিটোন সবসময় কার্বন চেনের মাঝখানেই থাকবে। তো এটার নাম কী হবে দেখো, তিনখানা কার্বন আছে, ঠিক আছে, তিনটে কার্বন কি প্রোপেন, আর কিটোনের টু ডিগ্রি সাফিক্স কী হয়, ওন। এমনি উচ্চারণটা দেখলে ওয়ান মনে হবে, কিন্তু আমরা উচ্চারণ করবো ওন বলে, ওন। তাহলে প্রোপেন আর ওন, এবার এই ইটা আউট হয়ে গেল যেহেতু ওদিকটাও ভাবেল দিয়ে শুরু, তাহলে প্রোপানন অ্যাকচুয়ালি এটার নাম হয়ে গেল প্রোপানন। প্রোপাননটার সাধারণ নাম আইইউপিএসসি নয়, সাধারণ নাম হচ্ছে অ্যাসিটোন, অ্যাসিটোন নামটাও আমাদেরকে খুব সুন্দরভাবে মনে রাখতে হবে, কারণ এটাও একটা খুবই কমন কম্পাউন্ড, আমরা বিভিন্ন সময় এর বিভিন্ন রিয়াকশান পড়বো, সুতরাং প্রোপাননটা যে আসলে অ্যাসিটোন সেটা মনে রাখতে হবে। ঠিক আছে, আমরা চট করে বেশ কয়েকটা এক্সাম্পল লিখে নিই,
তাহলে বোঝাতে সুবিধা হবে। এবার নামগুলো দেখো, সেকেন্ড এক্সাম্পল 1, 2, 3, 4, তাহলে বিউটেন ডাইওন, বিউটেন ডাইওন, যেহেতু ডাইওন ডি দিয়ে শুরু, তাই বিউটেনের ইটা কেটে গেল না। এখন এখানে ভাবতে পারো যে বিউটেন 2,3-ডাইওন লিখলাম না কেন, অ্যাকচুয়ালি 2,3 তো লেখার দরকার নেই, কারণ চারটে যদি কার্বন থাকে তাহলে 1 নম্বর এবং 4 নম্বর অর্থাৎ টার্মিনাল পজিশানে তো কিটন গ্রুপ থাকবে না, সুতরাং ইমপ্লাইড যে 2 নম্বর এবং 3 নম্বরেই আছে। আর আমরা এর আগেও জেনেছি যখনই কোনো একটা কম্পাউন্ডের একটা মাত্র স্ট্রাকচার পসিবল হয় তখন দরকার নেই লোক্যান্ডগুলোকে মেনশান করার। তবু এখানে তোমরা ব্র্যাকেটে ছোটো করে লিখে রাখতে পারো যে যদি কোনো যৌগের একটা মাত্র স্ট্রাকচার সম্ভব হয় সেক্ষেত্রে সাফিক্সগুলোর মানে ফাংশনাল গ্রুপগুলোর বা ইনফ্যাক্ট প্রিফিক্সগুলোরও লোক্যান্ড অর্থাৎ পজিশন মেনশান করার দরকার পড়ে না। দেখো এই যে কম্পাউন্ডগুলো আমি লিখেছি এখানে 3, 4, 5 এগুলো ভালো করে দেখো, এখানে কিন্তু আমাদের কিটোন গ্রুপ নিয়ে একটা কনফিউশন হতে পারে। কিটোন গ্রুপ তখনই হবে যখন সি ডাবল বন্ড ওর দুদিকেই কী থাকবে, কার্বন থাকবে। এখানে দেখো কী হচ্ছে, এখানে কী হচ্ছে দেখো, এখানে সি ডাবল বন্ড ওর ডান দিয়ে কী আছে, OH, অ্যাকচুয়ালি টোটাল গ্রুপটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, COOH গ্রুপ, সুতরাং এটাকে কিটোন আর এটাকে অ্যালকোহল ভেবে ভুল করলে হবে না। তাহলে এটা 1, 2, 3, 4, 5 1 নম্বরে ডেফিনেটলি COOH গ্রুপ। তাহলে 2 নম্বর কার্বনে আমার প্রিফিক্স হচ্ছে অক্সো বা কিটো, তো যাই হোক আমি কী লিখবো, তাহলে 2-অক্সো-পেন্টানোয়িক অ্যাসিড। ঠিক আছে, পরেরটা দেখো, এটা অবশ্যই কিটোন কারণ এখানেও কার্বন আছে, এদিকেও কিটোন গ্রুপই আছে। তো 1, 2, 3, 4, 5, 6 তো 5 নম্বরে একটা মিথাইল আছে, 3-অক্সো না যেহেতু এখানে অক্সো ছাড়া আর কোনো ফাংশনাল গ্রুপ নেই, তাই 5-মিথাইল 6টা কার্বন মানে হেক্সান, অ্যাকচুয়ালি হেক্সেন 2,3-ডাইওন। এইখানে কিন্তু আমাকে 2,3 দুটো লিখতে মেনশান করতে হলো, কেন, কারণ 2,3 না হলে 2,4 হতে পারতো, যেহেতু 6টা কার্বন 2,5 হতে পারতো, তাই আমাকে এইখানে লোক্যান্ডটা মেনশান করতে হলো। অর্থাৎ এখানে কিন্তু এই পার্টিকুলার যৌগটার একটাই মাত্র স্ট্রাকচার পসিবল হয় না, আরও অনেক স্ট্রাকচার হয়ে যায়, সুতরাং বিভিন্ন স্ট্রাকচার হলেও বিভিন্ন যৌগ হয়ে যায়, ইনফ্যাক্ট মানে কম্পাউন্ডটাই পাল্টে যায়। তো যাই হোক 2,3-ডাইওন হয়ে গেল। পরেরটা দেখো, পরেরটাতেও খুব ভালো করে লক্ষ্য করো, এই যে গ্রুপটা আছে এটা অ্যাকচুয়ালি কী গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ, সি ডাবল বন্ড ওর একদিকে এইচ থাকলে টোটালটা মিলিয়ে হয়ে যায় COOH গ্রুপ, এই টোটালটা হচ্ছে COOH গ্রুপ, সুতরাং এটা একটা অ্যালডিহাইড। তাহলে নাম্বারিং কী হবে, 1, 2, 3, 4, 5 ডেফিনেটলি অ্যালডিহাইডটা কিটোনের উপরে থাকে প্রায়োরিটি অর্ডারে, তাই যৌগটার নাম আলটিমেটলি হবে অ্যাল, আর এখানে ডাবল বন্ড মানে সি ডাবল বন্ড ওটা হয়ে যাবে অক্সো প্রিফিক্স। তো যাই হোক 4-ব্রোমো-2-অক্সো আর করা কারণ 5টা-পেন্টানেল, রাইট। পরেরটা দেখো, 1, 2, 3, 4, 5 5খানা কার্বন, তার মধ্যে 3 নম্বরে আছে কিটোন গ্রুপটা, তাহলে যে কোনো একদিক থেকে নাম্বারিং শুরু করা যায়, কোন দিক থেকে করবো, এদিক থেকে শুরু করলেই দেখো ব্রোমোটা যেহেতু বি দিয়ে শুরু, ওকে মিনিমাম পজিশান দেওয়া গেল, সুতরাং ওই দিক থেকেই শুরু করলাম। তাহলে 2-ব্রোমো-4-ক্লোরো-পেন্টান-3-ওন পজিশান উল্লেখ করতে হলো কেন, পেন্টান 2-ওনও হতে পারতো, ঠিক আছে 2-ওন হতে পারতো কি, যদি 2-এ ব্রোমো থাকে তাহলে 2-ওন অবশ্য হতে পারে না, পেন্টানোনই লিখে দিই, পেন্টানোন, ঠিক আছে 2-ব্রোমো-4-ক্লোরো-পেন্টানোন 3-ওন লিখলাম না কেন, কারণ 2-তে তো অলরেডি 3টে বন্ড হয়ে গেছে, একটা এদিকে একটা ওপরে, তাহলে যদি এখানে আমি আবার ডাবল বন্ড দিই তাহলে 5খানা বন্ড হয়ে যাবে কার্বনে, সুতরাং 2-তে ওন হতে পারে না, তাই 3-ওন লেখার দরকার নেই, রাইট। আচ্ছা এবার দেখো ওখানে কী হচ্ছে, সাইক্লিক কম্পাউন্ড, এবার সি ডাবল বন্ড ওটা যেহেতু ফাংশনাল গ্রুপ, ওকে মিনিমাম পজিশান দেওয়ার চেষ্টা করবো, তাহলে 1, 2, 3, 4, 5, 6 এবার দেখো এখানে কিটোন গ্রুপটা অর্থাৎ সি ডাবল বন্ড ওয়ের যে সিটা সেটা কিন্তু ওই রিংয়েরই পার্ট, সুতরাং এই কারণেই আমরা যখন ওই তোমরা যখন ওইটা করেছো দেখো
লিস্টটা যখন আমরা লিখেছি ওখানে কিন্তু কিটোনের কোনো স্পেশাল নেম আমরা লিখিনি, কারণ কিটোন কিটোন যদি হয় তাহলে ডেফিনেটলি ওই সিটা রিংটার পার্টই হয়। তো এটার কী নাম হয়ে যাবে দেখো, সিম্পলি সাইক্লো হেক্সানোন। এখানেও তাই 1,2, তাহলে আমরা কী লিখবো, 2-মিথাইল সাইক্লো হেক্সান 1-ওন। ওয়ানটা কেন মেনশান করলাম, যেহেতু আমরা আগে শিখেছি যে সাইক্লিক কম্পাউন্ডে যদি কোনো প্রিফিক্স থাকে তাহলে সাফিক্সের লোক্যান্ট মেনশান করতে হয়। এখানেও তাই, এখানে কী হয়ে যাবে দেখো, 2,2-ডাইমিথাইল 2,2-ডাইমিথাইল সাইক্লো পেন্টান 1-ওন, সাইক্লো পেন্টান 1-ওন, রাইট। 10-এরটা কী হবে, আমি এগুলো মুছলাম, 10-এরটা দেখো কী হচ্ছে, সাইক্লো হেক্সেন রিং আছে দেখতে পাচ্ছি, আর অবশ্যই সি ডাবল বন্ড ও এর সিটা 1 নম্বর। এইবার 2 নম্বর কোন দিকে দেবো, এখানে গেল 2, 3, 3-এ প্রিফিক্স, এদিকেও গেলে 2 এবং 3, 3-এ প্রিফিক্স, তাহলে কোন দিকে আমি 3 করব। নামটা কী হচ্ছে, এটার নাম আইসোপ্রোপাইল, আই দিয়ে শুরু, টার্সিয়ারি বিউটাইল। টার্সিয়ারি বিউটাইলের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে টার্সিয়ারি টিটা ওই নেমিংয়ের সময় উচ্চারিত হবে না, টার্সিয়ারি বিউটাইল বি দিয়ে শুরু হবে। আইসো এবং নিওর ক্ষেত্রে ওই আই এবং এনটা কাউন্টেড হয়, সেভাবে নামটা লেখা যেতে পারে, আরেক রকমভাবেও লেখা যেতে পারে। তো আগে আমরা এটা করি যে আচ্ছা তাহলে এইদিকে 2 হবে যেহেতু বিউটাইল বি দিয়ে শুরু, তাহলে আমরা কী লিখবো দেখো, 3, এখানটা লিখছি 3, 3 নম্বরে কী আছে, টি বিউটাইল, আর 5 নম্বরে আছে আইসোপ্রোপাইল, তারপরে হচ্ছে সাইক্লো হেক্সান 1-ওন, ঠিক আছে। আর আমরা কী শিখেছিলাম যে এই দুটোই হচ্ছে প্রিফিক্স, প্রিফিক্সের আবার শাখা প্রশাখা বেরিয়ে গেছে, সুতরাং এটা কমপ্লেক্স প্রিফিক্স। আর কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের ক্ষেত্রে কী হয়, নাম্বারিং করার সময় মানে নাম্বারিং করলে কী হবে, 1 এবং 2, 1 এবং 2 যদি নাম্বারিং করি তাহলে 1-এর মধ্যে কী আছে, আবার একটা মিথাইল আছে এক্সট্রা, তাহলে এটা নাম হয়ে গেল কি, 1-মিথাইল ইথাইল, ঠিক, 1-মিথাইল ইথাইল। আর এখানে কী হচ্ছে, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 1, এটা 2, 2টো কার্বন আছে, তার মধ্যে 1-এ আবার দুদিকে 2টো মিথাইল, 1 নম্বর কার্বনে দুদিকে 2টো মিথাইল, 1-1-ডাইমিথাইল ইথাইল। তো সেইভাবে যদি নামটা লিখি তাহলে নামটা কী হবে, তাহলে নামটা এখানেই লিখছি, অর দেখো 1-1-ডাইমিথাইল ডি দিয়ে শুরু, আর এটা 1-মিথাইল এম দিয়ে শুরু, তাহলে কোনটাকে আগে রাখবো, আবারও এটাকেই আগে রাখতে হবে। তাহলে 3 নম্বরে আছে 1-1-1-1-ডাইমিথাইল ইথাইল, ঠিক আছে। 5 নম্বরে কী আছে, 1-মিথাইল ইথাইল, তারপর একটা একই সাইক্লোহেক্সান 1-ওন, কারেক্ট। লাস্ট এক্সাম্পলে চলে এসেছি আমরা, 1, এটা 1। 2 কোন দিকে দেবো, হাইড্রক্সি এইচ দিয়ে শুরু, অ্যামিনো এ দিয়ে শুরু, তাহলে এটা 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে। তাহলে 2-অ্যামিনো-6-হাইড্রক্সি-সাইক্লো-হেক্সান-1-ওন, ঠিক আছে। ব্যাস, অনেকটা লম্বা হয়ে গেছে আজকের ভিডিও, এইটুকুই। নেক্সট ভিডিওতে আরও কিছু ফাংশনাল গ্রুপ নিয়ে দেখা হবে, টাটা।